পাঁচ রাজ্য কার্ড সম্মুখত আছে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন চৌবিশ লোকসভা নির্বাচনের প্রাক্ষণত এই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন সেমি ফাইনেল হিসাবে বিবেচিত হয়েছে অহা সাত নভেম্বরের পর ত্রিশ নভেম্বরলৈ এই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হব আর এই নির্বাচনক লৈ ইতিমধ্যে কেইবাটাও প্রতিষ্ঠানে প্রকাশ করেছে প্রাক নির্বাচনী সমীক্ষা এ বি পি সি ভোটার ইটিজি আদি প্রতিষ্ঠানসমূহে প্রকাশ করেছে প্রাক নির্বাচনী সমীক্ষা আর এই সমীক্ষা অনুসরি পাঁচখন রাজ্যের চারিখনতেই বিজেপি প্রবল প্রত্যাহ্বানের সম্মুখীন হব বলে প্রকাশ করা হয়েছে আর এই প্রাক নির্বাচনী সমীক্ষায় আগন্তুক দেশের রাজনীতির ভবিষ্যৎ সলাই পেলারও ইঙ্গিত প্রদান করেছে এই পাঁচ রাজ্য হল ক্রমে মধ্যপ্রদেশ ছত্তিশগড় তেলেঙ্গানা মিজোরাম আর রাজস্থান ইয়ারে মধ্যপ্রদেশ ছত্তিশগড় আর তেলেঙ্গানাত কংগ্রেসে সরকার গঠন করব বলে প্রকাশ করা হয়েছে আনহাতে মিজোরামত ত্রিশংকু বিধানসভার ইঙ্গিত দিয়া হয়েছে আর রাজস্থানত অবশ্যই বিজেপির প্রত্যাবর্তন হব বলে উল্লেখ করেছে এই প্রাক নির্বাচনী সমীক্ষাত মধ্যপ্রদেশত বিজেপিয়ে 102-110 আসন পার সম্ভাবনার বিপরীতে কংগ্রেসে পাব পারে 128 পর্যন্ত আসন ছত্তিশগড়ত কংগ্রেসে 45-51 আসন লাভ করে বিজয় নিশান উড়ার সম্ভাবনার কথা প্রকাশ করা হয়েছে আনহাতে বিজেপিয়ে পাব পারে 45-49 আসন ইফালে তেলেঙ্গানাত 48-60 আসন দখল করার ইঙ্গিত দিয়া হয়েছে কংগ্রেসক কংগ্রেসে 48-60 আসন লাভ করে তেলেঙ্গানাত সরকার গঠন করব বলে প্রকাশ পাইছে প্রাক নির্বাচনী সমীক্ষাত আনহাতে 55 আসনতে সীমাবদ্ধ থাকিব বিআরএস ভারত রাষ্ট্র সমিতিয়ে লাভ করব 55 আসন আনহাতে এই নির্বাচনী দৌড়ত বিজেপি নাথাকে বলে প্রাক নির্বাচনী সমীক্ষাত প্রকাশ করা হয়েছে এইবার আহিছো রাজস্থানের প্রাক নির্বাচনী সমীক্ষালয় কেইবাটাও প্রতিষ্ঠানে প্রকাশ করা অনুসরি রাজস্থানত এবার বিজেপির প্রত্যাবর্তন হব কংগ্রেসক উফরাই রাজস্থানত বিজেপিয়ে সরকার গঠন করব এই ক্ষেত্রত রাজস্থানের প্রায় 47.7% লোকে কৈছে যে এইবার রাজস্থানত বিজেপির সরকার হব 42% লোকের মতে রাজস্থানত পুনের কংগ্রেসেই সরকার গঠন করব আর আনহাতে 10.3% লোকে এই ক্ষেত্রত কোনো মত এই মুহূর্তলৈকে প্রকাশ করা নাই আর এইবার আহিছো সদশেষত মিজোরামের প্রাক নির্বাচনী খবরলৈ প্রাক নির্বাচনী যে সমীক্ষা এই সমীক্ষাত মিজোরামত ত্রিশংকুর সরকার হব বলে প্রকাশ করা হয়েছে 7 নভেম্বরের পর 30 নভেম্বর পর্যন্ত চলিব এই পাঁচ রাজ্যের ভোটগ্রহণ 25 নভেম্বর ভোটদান অনুষ্ঠিত হবলগিয়া 200-জনীয়া রাজস্থান নির্বাচনক লৈ এ বি পি সি ভোটারে চলা সমীক্ষা অনুসরি এবার কংগ্রেসক উফরাই বিজেপিয়ে রাজস্থানত সরকার গঠন করব বলে উল্লেখ করা হয়েছে পুনৰ জনাইছো 119-জনীয়া তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনের ক্ষেত্র চলোৱা এ বি পি সি ভোটারের শেহতীয়া সমীক্ষা মতে তেলেঙ্গানাত সরকার গঠন করব কংগ্রেসে 30 নভেম্বর অনুষ্ঠিত হবলগিয়া নির্বাচনত শাসনাধিষ্ঠিত ভারত রাষ্ট্র সমিতিয়ে 43-55 আসনতে সন্তুষ্ট থাকিব লাগিব আর তার বিপরীতে কংগ্রেসে 48-60 আসন লাভ করে সরকার গঠন করবলে সক্ষম হব বলে উল্লেখ করা হয়েছে ইপিনে 7 আর 17 নভেম্বর দুটা পর্যায়ত অনুষ্ঠিত হবলগিয়া ছত্তিশগড়ত পুনের কংগ্রেসরেই সরকার গঠনের সম্ভাবনা প্রবল বলে সমীক্ষাত কোয়া হয়েছে 90-জনীয়া ছত্তিশগড় বিধানসভাত সংখ্যাগরিষ্ঠতার বাবে প্রয়োজন 46 আসন এই সমীক্ষাত বিজেপিয়ে 39-45 আসন লাভের সম্ভাবনা আছে যদিও শাসনাধিষ্ঠিত কংগ্রেসে 45-51 আসনত জয়লাভ করে পুনের ক্ষমতালে প্রত্যাবর্তন করার সম্ভাবনা প্রবল বলে উল্লেখ করা হয়েছে আর 40-জনীয়া মিজোরাম বিধানসভাত শাসনাধিষ্ঠ এম এন এফ অর্থাৎ মিজো ন্যাশনেল ফ্রন্টে 18 আসন লাভ করব বলে কোয়া হয়েছে আর তার বিপরীতে 16 আসন কংগ্রেসের দখলত থাকিব বলে সমীক্ষা প্রকাশ পাইছে অন্যান্য 6 গৰাকী বিধায়কে সরকার গঠনের ক্ষেত্র নির্ণায়ক ভূমিকা গ্রহণ করব বলে উল্লেখ করে মিজোরামত ত্রিশংকুর সরকার কথা উল্লেখ করেছে এই প্রাক নির্বাচনী সমীক্ষাত গতি এতিয়া ব্যাপক জল্পনা কল্পনা বৃদ্ধি পাইছে কারণ নির্বাচনের বাবে কাউন্টডাউন ইতিমধ্যে আরম্ভ হয়েছে 7 নভেম্বরের পর 30 নভেম্বরলৈ এই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হব গতি এই পাঁচ রাজ্য কার হাতলৈ যাব
কার দখললে যাব তাকে লো এটি আরম্ভ হয়েছে ব্যাপক উৎকণ্ঠা আর জল্পনা কল্পনা।